হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এতে কিভাবে হ্যান্ড পেন্ট করবেন এবং রং প্রস্তুতিকরণ, ওয়াশ পেন্টিংয়ের নিয়ম কী, এর বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি একটা হাফ সিল্ক শাড়ি নিয়েছি এবং এইটা আমার একজন কাস্টমারের অর্ডার ছিল, কাস্টমাইজ অর্ডার। আর এখানে রং প্রস্তুতিকরণের জন্য সব উপাদানগুলো নিয়েছি, এনকে বাইন্ডার, হোয়াইট পেস্ট এবং র কালার দিয়ে আজকে আমি রং প্রস্তুত করে দেখাবো। এখানে আমি 3 চামচ এনকে নিয়েছি এবং 3 চামচ বাইন্ডার নিয়েছি সম পরিমাণ। এবং এখানে আমি একদম চামচ ফুল করে 1 চামচের মতো হোয়াইট পেস্ট দিয়ে নিয়েছি। এরপর এটা খুবই ভালো করে মিশ্রণ করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। যদি গুটি থেকে যায় তাহলে রংটা খুব ভালোভাবে বসবে না এবং রং করতেও খুব সমস্যা হবে। এই জন্য আস্তে আস্তে আপনাকে ধৈর্য নিয়ে এই রংটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। দেখুন, কোনো লাম্পস এখানে নেই। এরপরে আমি এখানে, যেহেতু আমি লাইট পিঙ্ক কালার তৈরি করব, তাই আমি এখানে খুব অল্প অল্প করে র কালারটা ব্যবহার করে নিচ্ছি। আপনারা ব্লক বাটিকের দোকানে গেলে এই সবগুলো জিনিসই পেয়ে যাবেন। এরপরে আমি যে অ্যাক্রাইলিক কালারের খালি বোতলগুলো আছে আমি এইগুলাতে ভরে নিচ্ছি। এতে করে আমার সুবিধা হয়, এখন যেহেতু অনেক গরম ওয়েদার তাই রঙগুলো শুকিয়ে যায় না, খুব সহজে আমার কাজগুলো করতে পারি। আর এখানে আমি ওয়াশের জন্য রং তৈরি করে নিচ্ছি। আমি এখানে 6 চামচ এনকে দিয়েছি এবং বাইন্ডারও সম পরিমাণ দিয়ে নিয়েছি। বাইন্ডার এবং এনকে দিয়েই শুধুমাত্র ওয়াশের রং তৈরি করতে হয়। এখানে আমি র নীল কালার ব্যবহার করে নিচ্ছি। এখানে নীল একটা ওয়াশ হবে এটার জন্য। আপনাকে খুব অল্প অল্প করে রং মিক্সড করতে হবে, যেহেতু নীল কালার অনেক বেশি গাঢ়, একটু দিলেই অনেক বেশি হয়ে যায়। যদি একবারে মিক্সড করতে যান তাহলে দেখবেন যে খুব বেশি ডিপ হয়ে যাবে। তো এখানে আমি একটা জারে করে পানি নিয়েছি ওয়াশের জন্য। দেখুন আমি কিভাবে করছি। প্রথমে আমি যতখানি ওয়াশ করব তার থেকে 5 আঙ্গুল বেশি পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এতে করে কি হবে যে রংটা ওই পানি পর্যন্ত স্প্রেড করে খুব সুন্দর একটা শেড আসবে। কিন্তু আপনি যদি পুরো পানিটা পূরণ করে এই রংটা ব্যবহার করেন তাহলে উপরে বাঁকা বাঁকা একটা শেড তৈরি হবে। এটা শুকানোর পর দেখবেন যে এই পর্যন্ত ছড়িয়ে গেছে রংটা এবং খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরপরে আমি একটা তুলির সাহায্যে ঝাঁকানি দিয়ে দিয়ে এখানে আমি রং ছিটিয়ে নিচ্ছি, যেহেতু এরকম একটা ভাইব আছে শাড়িতে। আর এখানে কাঠ গোলাপের মতো একটা ফুলের ডিজাইন হবে, এর জন্য আমি এখানে এই কালারটা, এখানে হালকা আকাশি কালারটা ব্যবহার করেছি। যেভাবে আমি পিঙ্ক কালারটা রং বানিয়ে নিয়েছিলাম ঠিক একইভাবে আমি এই কালারটাও তৈরি করে নিয়েছি হোয়াইট পেস্ট এবং এনকে বাইন্ডার দিয়ে। এটা ভিডিওতে আনা হয়নি, আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন, একটা রং দেখলেই বুঝতে পারবেন। তো এরপরে পিঙ্ক কালারটা দিয়ে আমি শেড দিয়ে নিচ্ছি। এইভাবে আমি পুরো শাড়িটাতে করে নিয়েছি। শাড়ি তৈরির ক্ষেত্রে আপনাকে অবশ্যই 42 ইঞ্চি আঁচল এবং বডি 32 বা 36 ইঞ্চি এবং আঁচলটা পুরোটা রাখতে হবে। এরপরে ব্ল্যাক, এখানে আমি অ্যাক্রেলিক কালার যেটা কিনতে পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করেছি, এটা আমি বানিয়ে নিইনি। এরপরে ডালপালাগুলো সব এঁকে নিচ্ছি। আমি ভুলে কুচি বলতে গিয়ে আঁচল বলে ফেলেছিলাম, এই যে আঁচল কুচির সাইডটা এটা পুরোটাতে। এরপরে আমি সাদা কালার দিয়ে এখানে কাঠ গোলাপের যেই একটা শেড থাকে ওই রকমটা করে নিচ্ছি। এই শাড়িটা অনেক বেশি ভাইরাল হয়েছে ইদানিং, আপনারা এই টিউটোরিয়াল দেখলে খুব সহজেই শাড়িটার কাজ করতে পারবেন।
আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটি অনুরোধ, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন সবার আগে নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। তো এই তো আমার শাড়ি কমপ্লিট, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।